নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে এসে গেছি মায়ের পাঠ শোনাতে। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা আপনাদের যে অমূল্য সময় দিয়ে আপনারা আমার পাঠ শুনেন, আমি মানে কি বলবো, সবার কাছেই চিরকৃতজ্ঞ। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, চলুন। বেশি কথা হয়ে গেছে, আগের দিনেরটা অনেকটা বড় হয়ে গেছে, সবার এত সময় নেই যে আমার বকবকানি শুনবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, হাসি সাথে খুশিতে আনন্দে আছেন এবং সবাই সবার পাশে আছেন। চলুন বন্ধুরা, আজকের অধ্যায় হচ্ছে দশম অধ্যায়, ডাকাত বাবা। মানে মা জননী একবার ডাকাতের পাল্লায় পড়েছিলেন, তো সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন। তো চলুন, শ্যামা পূজা, ফলহারিণী পূজা ও স্নান যাত্রা, এই তিনটি দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে বিশেষ পর্ব বলে পরিগণিত। ঠাকুর স্নান যাত্রার পর প্রায় পঞ্চমীর দিন দেশে যেতেন। তিনি কামারপুকুর, জয়রামবাটি ও শিহরে যাওয়া আসা করতেন এবং দুর্গাপূজার পর ফিরে আসতেন, এমন অবগত হওয়া যায় লক্ষ্মীদেবীর উক্তি থেকে। মানে লক্ষ্মীদেবীর উক্তি থেকে জানা যায় যে ঠাকুর দেশে যেতেন পঞ্চমীর দিন এবং দুর্গাপূজার পর ফিরে আসতেন। 1283 সাল থেকে পরপর 4 বছর তিনি গমন করেছিলেন দেশে। 1286 সাল থেকে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ তার কাছে আসতে শুরু করলেন। ওই বছরের শেষের দিকে দেশে গিয়ে পরবর্তী বছরের মধ্যভাগ পর্যন্ত প্রায় 7 মাস তিনি অবস্থান করেন দেশে। এই সময়ের মধ্যেই রঘুবীরের সেবার জন্য জমি ক্রয়াদি কার্য সম্পন্ন হয়। এরপর স্থূল শরীরে ঠাকুর যে আর দেশে যাননি, এ বিষয়ে তারা নিশ্চিত। কলকাতা থেকে ঘাটাল পর্যন্ত স্টিমার চলাচল শুরু হলে শ্রী শ্রী মাকে সঙ্গে নিয়ে ঠাকুর স্টিমারে দেশে গিয়েছিলেন একবার এবং পথে বালি নামক জায়গায় 3 রাত বাস করেছিলেন। তখনকার এক ভক্তিমান মোদক নবনির্মিত ঘরে প্রবেশের আগে কোন সাধু সজ্জনকে 3 দিন রেখে সেবা করতে বাসনা করেছিলেন। মানে তখনকার দিনে একজন বাড়ি করেছিলেন নবনির্মিত, মানে নতুন বাড়ি করার পরে কোন সাধু সজ্জনকে 3 দিন তার বাড়িতে রাখার মানে এ করেছিলেন আর কি, আশা করেছিলেন সেবা করবার জন্য আর কি। তা অবিরল ধারায় বৃষ্টি হতে থাকায় ঠাকুর ওই সময়টা তার গৃহে অবস্থান করেন। মানে যখন ফিরছেন তখন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ঠাকুর ওই সময় তার বাড়িতে অবস্থান করেন। অবস্থান করতে বাধ্য হন ও সমাগত লোকজনকে কৃতার্থ করেন নানা উপদেশ দানে। মানে ওখানে ছিলেন এবং যারা যারা ঠাকুরকে দেখতে আসতেন তাদেরকে নানা উপদেশ দিয়েছিলেন। দেশে যাওয়ার পথে ঠাকুরের সহগামনী হওয়ায় স্মৃতি মধুময় করেছিলেন মার জীবনকে। মানে যখন দেশে যাচ্ছিলেন তখন তো মাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, তাই মায়ের সেইটা স্মৃতি মধুময় হয়েছিল আর কি। নিকুঞ্জ দেবীকে মা বলেছিলেন, নৌকায় করে বালি হয়ে দেশে যাওয়া, একসঙ্গে খাওয়া, গান গাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া, বললেন, তুমি কে আমি জানি কিন্তু বলবো না এখন। আবার নিজেকে দেখিয়ে বললেন, সব আছে এর ভিতর। মানে ঠাকুর আর কি বলতে চাইছে, আমার মনের ভিতর সব আছে। একবার দেশ থেকে দক্ষিণেশ্বর আসার পথে ডাকাতের হাতে পড়েছিলেন শ্রী শ্রী মা। ঘটনাটা ছিল এই রকম, ভূষণ মণ্ডলের মা প্রভৃতি কয়েকজন বর্ষীয়সী রমণী গঙ্গা স্নান করতে যাবেন শুনে প্রস্তুত হলেন শ্রী শ্রী মা। মানে যখন দেশ থেকে আসছেন তখন মায়ের সাথে আর কি গঙ্গা স্নানে আসবেন বলে তারা মানে রেডি হয়েছিলেন আর কি। ঠাকুরের ভাইঝি লক্ষ্মী ও ছোট ভাইপো শিবরামও চললেন তাদের সঙ্গে। কামারপুকুর থেকে আরামবাগ পর্যন্ত 4.5 ক্রোশ পথ আসতে মা বিশেষ ক্লান্তি বোধ করলেন না। সেই রাতে বিশ্রাম করার কথা আরামবাগে, কিন্তু বেলা আছে যথেষ্ট দেখে সঙ্গিনীরা সেখানে রাত্রিবাস করতে অনিচ্ছুক হল এবং 5 ক্রোশ ব্যাপী ভয়সংকুল মাঠ অতিক্রম করার পর সন্ধ্যার আগে সংকল্প করল তারকেশ্বর পৌঁছবার। মানে 5 ক্রোশ পথ পেরিয়ে এসে তখন তারকেশ্বরে পৌঁছবার সংকল্প করল। একসঙ্গে এতটা পথ চলতে নিজের বিশেষ কষ্ট হবে বুঝেও মা কিছু প্রকাশ করলেন না মুখে। নিজের কষ্ট হওয়ার কথা কিন্তু মা কাউকে বললেন না। মা চিরকালই এরকম, মা নিজের কথা মানে কষ্টটা চেপে যায় আর কি, কষ্টটা কাউকে বলতে চায় না, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রায় 2 ক্রোশ পথ একসাথে চলার জন্য ক্লান্তিবশত পিছিয়ে পড়তে লাগলেন মা।
দুবার সঙ্গিনীরা অপেক্ষা করল তার জন্য। এত ধীরে চললে যে এক প্রহর রাতের মধ্যে মাঠ অতিক্রম করা যাবে না ও সকলকে ডাকাতদের হাতে পড়তে হবে, জানালো এটা। তাদের একবারে তারকেশ্বরের চটিতে পৌঁছে অপেক্ষা করতে হবে বলে মা যথাসম্ভব দ্রুত পদেই চলতে লাগলেন। দেখতে দেখতে বেলা পড়ে যেতে লাগলো। প্রান্তরে সন্ধ্যার আলো আঁধারে দেখতে পেলেন মা লম্বা লাঠি উঁচিয়ে কৃষ্ণবর্ণ এক ভীষণাকার পুরুষ তার হাতে রূপার বালা ও মাথার ঝাঁকড়া চুল তার অভিমুখে ছুটে আসছে। তখন সঙ্গিনীরা চলে গিয়েছে দৃষ্টির বাইরে বহু দূরে। মায়ের সামনে একজন ওইরকম দাঁড়িয়ে আছে, লম্বা পুরুষ একজন, কৃষ্ণবর্ণ এক ভীষণাকার পুরুষ, হাতে রূপোর বালা ও মাথায় ঝাঁকড়া চুল, এই অবস্থা মানে আর কি, বুঝতেই পাচ্ছেন তাহলে ডাকাত। তখন নিশ্চল প্রতিমার মতো দাঁড়িয়ে রইলেন শ্রীশ্রীমা। লোকটি এসে কর্কশ কণ্ঠে তার পরিচয় জিজ্ঞাসা করলে, কিন্তু তার মুখে দৃষ্টি পড়া মাত্র ভাবান্তর হয়ে আবিষ্টের মতো দাঁড়িয়ে থাকলো। মানে মায়ের চোখে যেই দৃষ্টি পড়ল তখন ভাবান্তর হয়ে আবিষ্টের মতন দাঁড়িয়ে পড়ল। মাও তো জেসে মানন না। মা কন্যার ন্যায় স্নিগ্ধ কণ্ঠে তাকে পিতৃ সম্বোধন করলেন ও নিকটস্থ হয়ে পায়ের মল খুলে তার হাতে দিয়ে বললেন, বাবা আমাকে ফেলে গিয়েছে সঙ্গীরা, আমি পথ হারিয়ে ফেলেছি। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি যাচ্ছি তাঁর কাছে। এমন সময় লোকটার পেছন থেকে দ্রুত পদে একটি স্ত্রীলোক সেখানে এসে উপস্থিত হল। তাকে দেখে মা বুঝতে পারলেন যে পূর্বাগত লোকটির পত্নী। তৎক্ষণাৎ তার হাত ধরে কোমল মধুর কণ্ঠে মা বললেন, আমি তোমার মেয়ে শারদা, মা কি বিপদেই পড়েছিলাম, যদি তুমি না এসে পড়তে। বাবা, রমণীর মাতৃ হৃদয় বাৎসল্য রসে বিগলিত হল। নিজেদের হীন জাতীয় অবস্থার কথা ভুলে বাগদীপাইক ও তার পত্নী সত্য সত্য স্ত্রী মাকে নিজের কন্যার মতো দেখতে লাগল। তাকে সান্ত্বনা দিয়ে নিকটবর্তী তেলো ভেলো গ্রামের এক ক্ষুদ্র দোকানে নিয়ে গিয়ে তাঁর রাত্রিবাসের বন্দোবস্ত করল এবং মুড়ি মুড়কি কিনে এনে রাতের মতো তাকে যৎসামান্য ভোজনও করাল। তারপর বাগদিনী মা কাপড় বিছিয়ে ছোট বালিকার মতো তাকে ঘুম পাড়াল এবং বাগদি পিতা তার দাঁড় আগলে জেগে রইল সমস্ত রাত। বাগদি হচ্ছে একটা মানে কি বলবো, জাতি, কাস্ট যেটা বলে, নিশ্চয়ই আপনারা জানবেন, এখনকার দিনে কেউ এরকম এ হয় না, তাহলেও এখন যেখানে যেখানে আছে যেরকম। সকালে গাত্রোত্থান করে তাঁরা শ্রীশ্রী মাকে নিয়ে যাত্রা করলেন তারকেশ্বরের দিকে। যেতে যেতে ক্ষেত থেকে কড়াইশুটি তুলে মার হাতে দিলেন সস্নেহে। তাহলে বুঝলেন ভালোবাসার এমন গুণ, মানে ভালোবেসে যেহেতু বাবা সম্বোধন করেছিলেন এবং ওনার স্ত্রীকে মা সম্বোধন করেছিলেন, এবার ওনাদের কোনো সন্তান ছিল না, সেই জন্য ওনারা মানে মেয়ের মতোই মাকে আর কি যত্ন করলেন। কৃষ্ণ যাত্রার দলে অভিনয় করতে করত বাগদীপাই, অভিনয় করতেও গাইতে শিখেছিল। পত্নীর আদেশে কন্যার পথশ্রব লাঘব করার জন্য সে এখনো গানের পর গান গাইতে থাকল। এরূপে তারা প্রান্তর অতিক্রম করে যখন পৌঁছল তারকেশ্বরে তখন বেলা হয়েছে চার দণ্ড। পৌঁছে বাগদিনী তার স্বামীকে তাড়াতাড়ি বাবা তারকনাথের পুজো দিয়ে আসতে এবং বাজার করে এনে মাকে উত্তম রূপে ভোজন করাতে বলল। এমন সময় মাও তার অনুসন্ধানের নিহত সহযাত্রীদের সঙ্গে মিলিত হলেন। রন্ধন ভোজনাদি শেষ করে সকালে যখন বৈদ্যবাটির দিকে রওনা হলেন তখন দেখা গেল মার বাগদি মাতা পিতা ব্যাকুল হয়ে কাঁদছে, মারও চোখে জলের ধারা বইতে লাগলো। কাঁদতে কাঁদতে তারা অনেক দূর পর্যন্ত অনুগমন করল। মাতা ক্ষেত থেকে কড়াইশুটি তুলে এনে কন্যার আঁচলে বেঁধে দিতে দিতে বলল, মা শারদা রাতে মুড়ি খাস এগুলি দিয়ে। আর পিতা বলল, মা যদি পায়ের বোঝা না থাকত স্ত্রীর সঙ্গে তোমাকে নিয়ে যেতাম বাবার কাছে, তাকে দেখার জন্য দক্ষিণেশ্বরে আসবার জন্য তাদের পুনঃপুন অনুরোধ করে মা বিদায় নিলেন অতি কষ্টে। বিদায়কালীন মর্মস্পর্শী দৃশ্য মা জীবনে ভুলতে পারেননি। শেষ বয়সেও ডাকাত বাবার গল্প করতে করতে সজল নয়নে বলেছেন, বাবা চলে গেল ডান দিকের রাস্তায় আর আমি বাঁয়ের রাস্তা দিয়ে সোজা চলে গেলুম, যতদূর দেখা যায় ফিরে ফিরে তাকিয়ে কাঁদে। যতদূর দেখা যায় মানে ফিরে ফিরে তাকায় আর কাঁদে। ডাকাতি করতে অভ্যস্ত অমার্জিত বুদ্ধি এই গ্রাম্য বাগদিও তার পত্নীর কঠিন চিত্ত কেবল শ্রীশ্রীমার কথায় ও ব্যবহারে দ্রবীভূত হয়েছিল। এতদূর এটা বিশ্বাস করতে সত্যই প্রবৃত্ত হয় না। মার মধ্যে তারা এমন কি বস্তুর সন্ধান পেয়েছিল যা সেই পাষাণ গলিয়ে তাদের জীবন প্লাবিত করে দিল স্নেহ বন্যায়। বুঝতে পারলেন, ভালোবাসা, শুধুই ভালোবাসা। মা আর মা তো একটা আলাদা মাহাত্মই ছিল।
এর উত্তরে বাগদি দম্পতি ভক্তির মধ্যে পাওয়া যাবে না, মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন। আমি তাদের বললাম, তোমরা এত স্নেহ করো কেন গো আমাকে? তারা উত্তর দিল, তুমি তো সাধারণ মানুষ নও, কালী রূপে দেখলাম আমরা তোমাকে। আমি বললাম, সে কি গো, কি দেখলে তোমরা এটা? তারা বলল, না মা, সত্যিই দেখলাম আমরা। আমরা পাপী বলে তুমি তোমার রূপ গোপন করেছো আমাদের কাছে। আমি বললাম, কি জানি, আমি তো জানি না কিছু। তাহলে বুঝতে পারলেন, ওই যে বাগদি পিতা আর বাগদি মানে যাকে মা বলেছে, সে তারা মানে মাকে কালী রূপে দেখেছে, বলছে আমরা পাপী বলে তুমি আমার তোমার আসল রূপ আমাদের কাছে গোপন করেছো। দক্ষিণেশ্বরে এসে শ্রী শ্রীমা ঠাকুরের কাছে সমস্ত ঘটনা বিবৃত করলেন। পরবর্তীকালে সেই পাইক ও তার পত্নী যখন মিষ্টি সঙ্গে নিয়ে তাদের মাঠে মাঠে পাওয়া যা প্রাণপুত্তরীকে দেখতে আসত দক্ষিণেশ্বরে, ঠাকুর ঠিক জামাতার ব্যবহার ও সমাদরে পরিতুষ্ট করতেন তাদের। মানে যখন আবার ও তারা আবার মাকে দেখতেও আসতেন মাঝে মাঝে দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন জামাতার ব্যবহার তাদের সাথে করতেন আর কি, মানে বাবা মা যেহেতু। শ্রী শ্রীমা ঠিক কতবার দক্ষিণেশ্বরে গমনাগমন করেছিলেন সেটা বলা কঠিন। দুবার দক্ষিণেশ্বর আগমনের সম্পর্কে তিনি নিজে যা বলেছিলেন তাও এই রকম, আমিও লক্ষ্মী আরো কে কে, মানে আমি দক্ষিণেশ্বরে, আমিও লক্ষ্মী আরো কে কে, আমি দক্ষিণেশ্বরে তারকেশ্বরের হতে গত অসুখে মানসিক নখচুল দিয়ে এলাম। ও তখনকার দিনে নেটা খুব ছিল যে কোনো কিছু অসুখ টসুখ করলে মানে চুল মানসিক হতো, ন্যাড়া হয়ে আসতো সেখান থেকে, ওই যে বলছে নখচুল দিয়ে এলাম। প্রথম কলকাতায় তারা বাসা উঠি প্রসন্ন সঙ্গে থাকায় প্রথম কলকাতায় তার বাসায় উঠি প্রসন্ন সঙ্গে থাকায় ফাল্গুন চৈত্র মাস হবে 1287 সাল। দক্ষিণেশ্বরে যাই পরদিন সকালে, যেতে এই হৃদয় নিজে থেকে বলতে থাকে, কেন এসেছ, কি জন্য এসেছ, এখানে কি, এই সব বলে অশ্রদ্ধা করে তাকে। আমার মা কোনো কথার জবাব দেয়নি। হৃদয় শিউরের পুরুষ, আমার মা শিউরের মেয়ে, কাজেই হৃদয় কেন মান্য করল না মাকে। মা বললেন, চল ফিরে যাই দেশে, এখানে মেয়েকে কার কাছে রেখে যাব? হৃদয় ঠাকুরের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি। আমরা সকলে চলে গেলুম সেই দিন সকালে। রামলাল ঠাকুরের ভাইপো নৌকা এনে দিল মানে পারে। আমি মা কালীকে মনে মনে বললাম, মা আসবো আমি যদি কোনোদিন আনাও তো। তারপর ওখান থেকে চলে গেল হৃদয়। কালীঘরের পূজারী হল রামলাল। রামলাল আর কি মা কালীর পূজারী হয়েছি এবার, সে অত খোঁজ খবর নিত না ঠাকুরের। উনি হয়তো পড়ে থাকতেন ভাবটা হয়ে হয়তো, আর এদিকে মা কালীর প্রসাদ শুকিয়ে থাকত। খাওয়া দাওয়ায় কষ্ট হতে লাগলো ঠাকুরের, তখন অন্য কেউ নেই। ঠাকুর বারবার খবর দিতে লাগলেন আমাকে আসবার জন্য। ওদেশে থেকে যে আসত তাকেই বলে পাঠাতেন আসবার জন্য। কামার পুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, আমার কষ্ট হচ্ছে এখানে, রামলাল মা কালীর পূজারি হয়ে মিশেছে বামনের দলে, এখন আর অত খোঁজ খবর করে না আমাকে। তুমি আসবে অবশ্যই, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগে লাগুক, 20 টাকা লাগুক আমি দেব। আমি শেষে এলাম ঠাকুরের সংবাদ পেয়ে। এরপর দেশে গিয়ে শ্রী শ্রী মা 1920 সালে মাঘ মাসে পুনরায় আসেন দক্ষিণেশ্বরে। তার দেশ থেকে রওনা হবার পর ভাবের ঘোরে রেলিং এর ওপর পড়ে গিয়ে ঠাকুরের বাঁ হাতের হাড় সরে গিয়ে কষ্ট হতে থাকে। যখন জিজ্ঞেস করে জানতে পারলেন যে মা যাত্রা করেছিলেন বৃহস্পতিবার বারবেলায়, তিনি অনুযোগ করে বলতে লাগলেন, এই তুমি বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙে গেছে, যাও যাও যাত্রা বদলে এসো গো। পরদিন মা দেশাভিমুখে রওনা হলেন যাত্রা বদলের জন্য। মানে তখন এগুলো তো ভীষণই বিশেষ, এখন তো মানুষ এগুলো মানতে চায় না। বারবেলায় যাত্রা করা মানে দুপুরবেলার দিকে আর কি, সেই জন্য ঠাকুর আর কি মাকে দোষারোপ করে বলেছে, তুমি বারবেলায় যাত্রা করেছো বলে আমার হাত ভেঙেছে। এরপর কোনো সময় সম্ভবত ভাসুর পুত্র রামলালের বিবাহ উপলক্ষে দেশে গিয়ে শ্রী শ্রীমা 1291 সালের ফাল্গুন মাসে পুনরাগমন করেন দক্ষিণেশ্বরে। তার দক্ষিণেশ্বরে ফিরতে দেরি হয়েছিল সঙ্গীর অভাবে। নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, বৌমা সেবার যখন 9 মাস আসেনি কষ্ট হয়েছিল খুব। মানে এখানে এই পাঠটা শেষ। তো চললাম বন্ধুরা, আজকের মতন অনেকটাই বড় হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাকে এই পাঠে সহযোগিতা করবেন একটু। আপনাদের কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগে, মনে হয় হ্যাঁ কেউ না কেউ তো শুনছে, ভীষণ ভালো লাগে। আর একটু লাইক দেবেন, শেয়ার করবেন, তাহলে আমিও সাহস পাবো একটু পাঠ করতে। আমার পাঠ করতে ভীষণ ভয় করে, খালি মনে হয় কি জানি কোনো যদি ভুল ত্রুটি করে ফেলি, যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো দয়া করে আপনারা ক্ষমা করবেন। আজকের মতন পাঠ এখানেই শেষ করলাম। মাকে শতকোটি প্রণাম জানিয়ে আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
হাসি খুশিতে থাকবেন। চললাম বন্ধুরা।